তাকে বলে ভাব ভক্তি। আর চতুর্থে বলেন প্রেম ভক্তি। ধর্ম অর্থ কাম মোক্ষ প্রেম কোনটি মুক্তির প্রয়োজন নেই, অন্য যুগে মুক্তি ছিল কিন্তু কলিতে প্রয়োজন প্রেম, তাহলে ধর্ম অর্থ কাম মুখ এবং প্রেম। আর সেই প্রেমকে প্রাপ্তি গেলে কি করতে হবে, সাধন ভক্তি করতে হবে। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। তো ভাই কিছু করতে গেলে একটু মিষ্টি ভাষা যাই, এ দাও করো এই এই সেই বলে বললে হবে না, একটু মিষ্টি ভালো ভাষা চাই, মধুর ভাষা। এবার করে থাকে নাই জল দাও ফুল দাও এই করো সেই করো, একদম পত্নীকে ঝগড়া কলহ শুরু করলেন, এতে মধুর ভাষা নয়, কর্কশ ভাষা, এটি কাকের ভাষা। তো সেবা করতে গেলে উভয় উভয়কেই কুকলের মধুর ভাষা চাই, তবে হবে সেবা। এইভাবে মা দেবহতি ঋষি কর্দমের সেবা করতে লাগলেন। সেবা করতে করতে তিনি প্রসন্ন হলেন, বলেন দেবী তুমি কি চাও? বলে আপনি যে প্রতিশ্রুতি দিলেন আপনি পূরণ করেন, আপনি আমাকে পুত্র দান করুন। ঋষি কর্দম যথাসময়ে তিনি নয়টি কন্যা প্রদান করলেন, বলে দেবী আমি আসি বলছে না, আমার তো নয়টি কন্যা হলো, আগে তো বিবাহ দিন তারপর তো যাবেন, লোকে আপনাকে তো নিন্দা করবে। নয়টি কন্যাকেই নয়জন ঋষির নিকট বিবাহ দিলেন, বলেন দেবী এবার আমি আসি, বলে দাঁড়ান কি করে আত্মজ্ঞান হবে ঋষিবর? সে কথা বলো, বলেন দেবী কোনো ভয় নেই, স্বয়ং ভগবান যিনি কপিল দেব তিনি তোমার গর্বে এসে তোমাকে ভক্তি তত্ত্ব প্রদান করবেন। যথাসময়ে শ্রী ভগবান কপিল দেব তিনি আবির্ভূত হলেন, বলে শ্রী কপিল দেব ভগবান কি, কপিল দেব ভগবান কি, শ্রী যধির যে যধির তো বলছেন যে ভগবান কপিল দেব আসলেন, যে রধির শ্রী রধির তো বলছেন যে ভগবান কপিল দেব তিনি প্রকট হলেন, বলছেন যে আচ্ছা ভগবান ভগবান তিনি কপিল রূপে প্রকট হলেন, তো জিজ্ঞাসা করলেন যে হে ভগবান ভক্তি কি, ভক্তি কাকে বলে? আর এই জগতে জীবের বন্ধনের কারণ কি? চিত খলবাস বন্ধায় মুক্তে চাত্মন মতম গুণেশ শক্তং বন্ধায় রতং বাপুং সি মুক্ত। বলছি ভগবান
এই মনুষ্য জীবের বন্ধনের কারণ কি? জীব যে বন্ধনে আকৃষ্ট হচ্ছে কারণ কি? দেহ, গেহ, পুত্র, পরিজন, নাকি আত্মীয় বলে না? মন বন্ধনের কারণ। এই মনই বন্ধনের কারণ, আর সেই মন মুক্তির কারণ। সেই মন যদি ভগবান আকৃষ্ট হয় সংসার বন্ধন, আর সেই মন যদি বিষয় আকৃষ্ট হয় সংসার বন্ধন যুক্ত হয়ে যায়। একটি তারা তো একটি চাবি, একদিকে দিলে খুলবে আর অন্যদিকে দিলে কি হবে? বন্ধ হয়ে যাবে। তো ভগবান এই মনই বন্ধনের কারণ, আর সেই মনই মুক্তির কারণ। তা বলছেন ভগবান কি করে মনকে ভগবত মুখী করা যায়? বলছে মা, সাধু সেবার দ্বারা, মহৎ সেবার দ্বারা। সতং প্রসঙ্গং মম বীর্যসং বিদ ভবন্তরিৎকরণ রসায়ন কথা। বলছেন মা, যখন সাধুদের সেবা করা হয়, যখন ভক্তের সেবা করা হয়, তখন সেই ভক্ত সেবার দ্বারা কি হয়? একনিষ্ঠ ভক্তি লাভ হয়, আর সেই ভক্তির দ্বারাই সংসার বন্ধন থেকে ত্রাণ পাওয়া যায়। আর কি হয়? শ্রদ্ধারতির ভক্তির অনুক্রমেশ্বতি। বলছেন মা, যদি সাধু সঙ্গে এই ভাগবত কথা শ্রবণ করা হয়, তখন ভগবানের শ্রদ্ধা হয়, কি হয়? রতি হয়, আর গোবিন্দে ভক্তি হয়। যদি সাধু সঙ্গে কি করা হয়? ভগবত কথা কীর্তন শ্রবণ করা হয়। যেমন ছিল শ্রীদাস, ভক্তমাল চরিত্রে পাওয়া যায় শ্রীদাস। তো শ্রীদাস খুব সাধু সেবে ছিল। তো একদিন দুজন সাধু শ্রীদাসের কুটির এসছে, তখন সন্ধ্যা সময়, আরতির সময়। যেই দুজন সাধু এসছে, শ্রীদাস করল কি, সন্ধ্যারতি ছেড়ে সাধুদের সেবা করতে চলে গেলেন, গিয়ে বেজনের সেবা করতে লাগলেন। বলছেন বাবা কি পাবেন? বলছে আমরা দুদিন ধরে কিছু পাইনি, সঙ্গে সঙ্গেই সাধু কি করলেন, রন্ধন করে দুজন মহাত্মাকে প্রসাদ পাওয়ালেন। খুব গ্রীষ্মকাল, আর বেজন সেবা করতে লাগলেন। বেজন সেবা করতে করতে প্রায় শেষ রাতে 4টা বাজে, তখন মঙ্গলারতির সময়। দেখে ওই যে সেবক সন্ধ্যা থেকে এখনো বসা, ওরে শ্রীদাস তুই? বলে হ্যাঁ বাবা, কালকে আমি সন্ধ্যা আরতি করি নাই, ঠাকুরের ভোগ দেই নাই, আমি আপনাদের সেবাতে ছিলাম, শিগগির যা ঠাকুরের সেবা কর, যা মঙ্গল আরতি কর। যেই ভক্ত গেলেন, দেখেন দরজা বন্ধ। ঠাকুর দরজা খোল, বলছে না দরজা বন্ধ, দরজা ভিতর থেকে বন্ধ। অনেক চেষ্টা করলেন, কোনোভাবে দরজা খুলতে পারলেন না। বলে বেশ, যদি তোমার কথা সত্যি হয় যে আমার থেকে আমার ভক্তের সেবা বড়, আমি তাই করব, আমি আজ থেকে তোমার সেবা করব না, তোমার ভক্ত।
ভক্তি সহকার বোধ। তুমি তো বললে আমার থেকে ভক্ত সেবা করো, তা আমি ভক্ত সেবাই করবো, আমি তোমার সেবা করবো না। যখন শ্রীদাস তিনি চলে গেলেন, তখন ভিতর থেকে এক ধ্বনি এসছে, ওরে শ্রীদাস তুই আয়, আমি পরীক্ষা করেছিলাম তোর সাধু সবাই কত শ্রদ্ধা, চল তোকে আর এই জগতে থাকতে হবে না, একদম মুহূর্তের মধ্যেই ভগবান শ্রীদাসকে নিয়ে স্বধামে চলে গেলেন। জয় জয় শ্রীরাম নিতায় গৌর হরি গৌর হরি। এই জন্যে যে কুলি জন্ম হোক, যদি মনুষ্য জগতে ভক্তি না হয় সেই জীবন বৃথা। যদি ভগবানকে ভক্তি চোখে না দেখা যায় তাহলে কোনো লাভ নেই। ভগবানকে দেখতে গেলে তাকে ভক্তির চোখে ভগবানকে দর্শন করতে হয়। ভক্তি ছাড়া তাকে পেলেও যথার্থ পাওয়া হয় না। এই যে বলছেন যে কলে কেন জনম হোক না কেবল ভক্তি মন, যে কুলে কেন জনম হোক না কেবল ভক্তি মন, যে কুলে কেন জনম হোক না কেবল ভক্তি মন, গুণ কেবল ভক্তি মন কেবল ভক্তি মন, তোমন কি করি বরণ কো কি করে বরণ কো বরণ কি করে বরণ গো। কোলে ধন বিরহন মান, কবি কোলে ধন্য বিরহন মান, কবি কোলে ধন্য বিরহন মান, কবি কোলে ধন্য বিরহন মান, শ্রীরাম ভকত রাম শ্রীরাম ভগত সহয়া বিভীষণ বৈশে রথ সহয়া বিভীষণ বৈশে রক্ষ সহয়া বিভীষণ বৈশে রথ সহয়া ঈশ্বর সবর মান, ঈশ্বর সবর মান, ঈশ্বর সবর মান, ঈশ্বর সবর মান, যে কুলে কেন জনম হোক না কেবল ভক্তি মন, ও কুলে কেন জনম হোক না
तेरो ओरा से प्रह्लाद जनमी 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 भुवने राखेला जस भुवने स्फटिक संवेद प्रकट निहरि स्फटिक संवेद प्रकट निहरि स्फटिक संवेद प्रकट निहरि स्फटिक संवेद प्रकट निहरि होइला जाहर ज जन्म हकना केवल भोग दे मोल केवल भोग दे मोल मन की करे वरण को मन की करे वरण को चंडाल होया मुताली कोरिलो चंडाल होया मिताली कोरिलो चंडाल होया मिताली कोरिलो चंडाल होया मिताली कोरिलो वहाँ को चंडाल बर हरी गोहक चंडाल हरी गोहक चंडाल बर हरी गोहक चंडाल बोले बलाना की कुल विदुर रोचिलो बलाना की कुल विदुर रोचिलो बलाना की कुल जन्म कना केवल मुक्ति मोल जई कुले कना जन्म कना केवल मुक्ति मोल केवल मुक्ति Thank you.
দেখো না কেমন সাধন করিল, 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 গোকুলে গোপের নারী, গোকুলে গোপের নারী, গোকুলে গোপের নারী, গোকুলে গোপের নারী, বলে জাতি কুলাচার তবে কি করিল, 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 হরি হে হরি হে হরি হে, বলি জাতি কুলাচারী তবে কি করিল, জাতি কুলাচারে তবে কি করিল, শহরি যে বধে তারে শহরি ভাগে তারে, যেই কুলে কেন জন্ম হত না কেবল ভক্তি মল, যেই কুলে কেন জন্ম হত না কেবল ভক্তি মল, হরি কেমন ভক্তি মল, হরি কেবল ভক্তি মল, কৃষ্ণ ভজনে সবে অধিকারী, শ্রী কৃষ্ণ ভজনে সবে অধিকারী, শ্রী কৃষ্ণ ভজনে সবে অধিকারী, শ্রী কৃষ্ণ ভজনে সবে অধিকারী, ফুলের গৌরব না ফুলের গৌরব, বলি কহে প্রেমানন্দ যে করে গৌরব, কহে হে প্রেমানন্দ যে করে গৌরব, কহে প্রেমানন্দ যে করে গৌরব, কহে প্রেমানন্দ যে করে গৌরব, নিতান্ত মোর কভার, নিতান্ত মোর কভার, জন্ম কনা কেবল ভক্তি মল, যেই কুলে কেন জন্ম কনা কেবল ভক্তি মল, যেই কুলে কেন জন্ম কনা কেবল ভক্তি মল, যেই কুলে কেন জন্ম হোক না
মন কি করে বরণ ফুল হরি কি করে বরণ ফুল হরি কি করে বরণ ফুল হরি কি করে বরণ বলি ভক্তি মহারানী কি ঋষি কদম জি মহারাজ কি মাতা দেবহতি কি ভক্ত বৎসল ভগবান কি জয় জয় শ্রী রাধেশ তো বলছেন যে যেই কলি জন্ম হোক যদি ভক্তি হয় জীবন সার্থক এখানে কোনো বিচার নেই এটি মহাপ্রভুর প্রেম ধর্ম জাতি কুলাচারে তবে কি করিল মহাপ্রভু সব উঠিয়ে দিলেন তিনি ব্রাহ্মণ চণ্ডালে করে কোলাকুলি এটি মহাপ্রভু প্রেম ধর্ম তার ঘরে ওঠা যাবে না তার হাতে খাওয়া যাবে না এই যে বাত মহাপ্রভু তিনি খণ্ডন করে কি করলেন তিনি ঘরে ঘরে নাম সংকীর্তন বিলিয়ে দিলেন আর নামের সঙ্গে প্রেমের মালা পরিয়ে দিলেন এই যে ধন্য এই কলিযুগ ধন্য এমনই কলিযুগ কেবল হরিনাম সংকীর্তন করলেই এই সংসার দুঃখ থেকে ত্রাণ পাওয়া যায় তো সেই যে ভক্তি এই ভক্তি আবার সাত্ত্বিক ভক্তি রাজস্বিক এবং তামসিক ভক্তি যেমন বলছেন সংরম্ভ ভিন্ন দৃগ ভাবময় কুর্যাত স্মতানস এই জন্য এই ভক্তিকে আবার তিন ভাগে বিভাজন করলেন সাত্ত্বিক ভক্তি রাজস্বিক এবং তামসিক ভক্তি তারা তামসিক ভক্তি রাজস্বিক ভক্তি এবং সাত্ত্বিক ভক্তি তো সাত্ত্বিক ভক্তি ছাড়া মহাপ্রভুর প্রেম প্রাপ্তি সম্ভব না এই জন্য তমসা ছন্দ দ্বারা প্রেম ভক্তি পাওয়া সম্ভব না এবং রাজস্বিক বৃত্তির দ্বারাও প্রেম ভক্তি প্রাপ্তি সম্ভব না যেমন হিংসং দম্ভম মৎসর্যমেব বা ময়ি কুর্যাত স্মতামস বলছেন তামসিক ভক্তি যে ভক্তির মধ্যে কি হিংসাং দম্ভ মৎসর্য এববা ভক্তি কিন্তু সেই ভক্তির মধ্যে কি বলে হিংসা দম্ভ মৎসর্য মানে পর উৎকর্ষ অসহনম ইত্যর্থ এতে মৎসর্যম মৎসর্য মানে যিনি অন্যের ভালো মন্দ দেখতে পারেন তাকে বলে মাৎসর্য ভয়ঙ্কর জিনিস যদি মাৎসর্য থাকে সে সাধককে একদম বিনাশ করে ছাড়বে আর মাৎসর্যকে বলা হয় চণ্ডালিনী হিংসাং দম্ভম মাৎসর্য মেবা কুর্যাত স্মতামস যদি ভক্তি সাধনা করি ভক্তি সাধনা মানে একটা সংস্কার পরিবর্তন করা সাধন করলাম ভজন করলাম কিন্তু কোনো পরিবর্তন নাই কিছু লাভ হবে কিছুই হবে না যদি বলে আমি তো বাবাজি বলে হোক না বাবাজি কি হলো
যদি পরিবর্তন সংসার পরিবর্তন না হয় বলে আমার উন্নত উদ্ধার করতে হবে না, এত সহজ না। শাস্ত্র সকলের জন্যই সমান, আমার কি চার হাত আমার দুই হাত, যদি আমি শাস্ত্রের বিধি পালন না করি আমাকেও নরক থেকে উদ্ধার নাই। শাস্ত্র সকলের জন্য সমান, কি গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাসী, শাস্ত্র সকলের জন্য সমান। তে সাধন করার পর একটা পরিবর্তন হয়, আচার সংস্কার হয়, বিচার সংস্কার হয়, সাধন সংস্কার হয়, একটা পরিবর্তন হয়। দীক্ষা নিলাম মন্ত্র নিলাম কিন্তু কোনো পরিবর্তন নেই, কিছু লাভ হবে না, জিরো। হিংসাং দম্ভ মাৎসর্য মেববা, এই জন্যই যখন উৎকণ্ঠা লালসা হয় তখন বোঝা যায়। এই জন্যই যে মাধুর্য কদম্বিনীটি গ্রন্থ পাওয়া যায়, কোন সাধক কোন স্তরে আছে এই গ্রন্থ বলে বোঝা যায়। আমি যেমন থার্মোমিটার, বোঝা যায় কার কত জ্বর, তো ঠিক ওই গ্রন্থ বলে বোঝা যায় সাধন গতি কোথায় কোথায় দাঁড়িয়েছে। এই জন্য দিন দিন ভজনকে এগিয়ে যেতে হবে, আর যে সংকীর্ণতা থেকে দূরে থাকতে হবে। আমি যে বলে তাই ঠিক না, এটি সংকীর্ণতা, আমি একটি গণ্ডির মধ্যে সেটি ঠিক না, গণ্ডির বাইরে যেতে হবে। আজ থেকে 500 বছর আগে, তখন তো অন্য কোনো সম্প্রদায় ছিল না, ছিল 500 বছর আগে 4টি সম্প্রদায় অন্তর্ভুক্ত ছিল, ব্রহ্ম মাধ্য গৌরী সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, বিষ্ট স্বামী সম্প্রদায় এবং নিম্বাক সম্প্রদায়। এই 4টি সম্প্রদায় স্বীকৃত আজ থেকে 500 বছর আগের ঘটনা, কিন্তু 500 বছর যাওয়ার পরে অনেক অনেক সম্প্রদায় সৃষ্টি হয়, হোক আরো হোক। তাই বলে আমার ধর্মটি শ্রেষ্ঠ অন্যটি শ্রেষ্ঠ নয়, এই যে কুসংস্কার, এই যে সংকীর্ণতা, তার দ্বারা কোনোদিন যে ভক্তিবাদ প্রতিষ্ঠিত হবে না। আপনার সনাতনী আমাদের একটি প্ল্যাটফর্ম থাকতে হবে, যে যার ধর্ম করে করুক না, কিন্তু আমরা সনাতনী এটি আমাদের প্রথম প্ল্যাটফর্ম, একটি জায়গায় থাকতে হবে। যে করুক না, যে যা ধর্ম করুক না, নিন্দা করা যাবে না, হিংসা করা যাবে না, যার যেখানে শ্রদ্ধা ভক্তি যাক, সকলেই কৃষ্ণ ভক্তি পাক, সকলেই সুখী হোক, এটি আমাদের কাম্য। কিন্তু যখন ভেদ বুদ্ধি করা হয়, সংকীর্ণতা করা হয়, আমারটাই ঠিক ওইটি ভুল, এটি ভুল এটি ঠিক, আমারটি শ্রেষ্ঠ এটি শ্রেষ্ঠ নয়। মহাপ্রভু শিক্ষা দেয়নি, গৌরী আচার্যগণ এই শিক্ষা দিয়ে যায়নি, এই জন্য অন্তত একবার বৃন্দাবন ধামে যাবে। যিনি প্রেম ধর্ম জগতে প্রচার করে গেলেন মহাপ্রভু, তিনি জগৎবাসীকে কি দিয়ে গেলেন, তিনি কিভাবে রাগমার্গের ভক্তি প্রচার করলেন। মহাপ্রভু শিক্ষা দিনে যে আমার সম্প্রদায় ঠিক আর 3টি সম্প্রদায় ঠিক নয়, কোথাও লেখা আছে? মহাপ্রভু তিনি 4টি সম্প্রদায়কে সম্মান দিলেন, 4টি সম্প্রদায়কে ভালোবাসলেন, 4টি সম্প্রদায়কে নিয়েই চললেন। কিন্তু ভেদাভেদ করতে করতে আমি আমার সম্প্রদায় ঠিক, তুমি তোমার সম্প্রদায় ঠিক, উনি ওনার সম্প্রদায় ঠিক, কেন ভেদ বুদ্ধি হবে? আর সেই ভেদ বুদ্ধির জন্যই যথার্থরূপে এই ভক্তিবাদ প্রচার করা সম্ভব না। এই জন্য বলছেন ধর্ম করি কিন্তু হিংসাং দম্ভ মাৎসর্য মেবেব। যে ভক্তির মধ্যে কি
बोले हिंसा दम्भ एवं मत्सर्य ताके बला है कि तामसी भक्ति भक्ति किंतु तामसिक भक्ति दुई विषयान अभिसंधाय जश ऐश्वर्य बाबा आबार जे भक्तिर मध्ये किचु प्राप्तिर वासना प्रतिष्ठा पद धन ऐश्वर्य ताके बला सात्विक भक्ति सेटिओ तार द्वाराओ शुद्ध भक्ति हबे ना। এইজন্যই কিছু না অন্তত চৈতন্য চরিতামৃত করবেন, কিছু করতে হবে না। চৈতন্য চরিতামৃত আশ্রী চৈতন্য ভাগবত পড়বেন, মহাপ্রভুর অসংখ্য পরিবার অদ্বৈত পরিবার নিত্যানন্দ পরিবার শ্রীনিবাস পরিবার তারপরে গদাধর পরিবার চৈতন্য চরিতামৃত দেখবেন প্রথম মহাদেশ সব উল্লেখিত আছে। তো তারা কি পূজনীয় নয়? তারা কি জগতে প্রতিষ্ঠিত নয়? প্রত্যেকটি সম্প্রদায় প্রতিষ্ঠিত এবং পূজিত সম্মানীয়। কিন্তু আমরা করি কি একটা সম্প্রদায় করে দিই, কিন্তু চৈতন্য চরিতামৃতে পড়বেন প্রত্যেকটি সম্প্রদায়কে মহাপুর সম্মান দিলেন। এই অখণ্ড ভারতবর্ষে অসংখ্য পরিবার প্রচারিত বিষয়ান অভিসন্ধায় যশ ঐশ্বর্যমে বাবা। যারা ভক্তি সাধনা করে কিন্তু বিষয় প্রতিষ্ঠার লালসা কিছু প্রাপ্তি লালসা পুত্রে সোনা ধনে সোনা এই যে প্রাপ্তির বাসনা তার দ্বারাও সাত্বিক ভক্তি বলা হয় না, তাকে বলে রাজস্বিক ভক্তি। তৃতীয় বলছেন সাত্বিক ভক্তি। কর্ম নির্হার উদ্দেশ্য পরস্মিন বা তদর্পণম। তৃতীয় বলছেন কর্মের বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্যে যে ভক্তি সাধনা করা হয় তাকে বলা হয় সাত্বিক ভক্তি। তাহলে কর্মের বন্ধন থেকে মুক্তির জন্যে বা হরিভক্তি প্রাপ্তির জন্যে অথবা প্রেম ভক্তি প্রাপ্তির জন্যে যে সাধন করা হয় তাকে বলা হয় সাত্বিক ভক্তি। সাত্বিক ভক্তি সাধন করতে করতে তখন বিশুদ্ধ শুদ্ধ ভক্তি লাভ করা যায়, তবেই ধীরে ধীরে প্রেম ভক্তি সন্ধান পাওয়া যায়, তবে মুক্তি। যতদিন প্রেম না হয় ততদিন বারবার জন্ম বারবার মৃত্যু, জন্ম মৃত্যু জন্ম মৃত্যু চলতেই থাকবে যতক্ষণ শ্রদ্ধা ভক্তি না হয়। এটি মহাপ্রভু বিশেষ অবদান চৈতন্য চরিতামৃতে, মানে যে অন্তিম অধ্যায় বা মহাপ্রভু যে গম্ভীর লীলা অধ্যয়ন করবেন কি তত্ত্ব মহাপ্রভু দিয়ে গেলেন, যে অন্তলীলা এত সুন্দর তত্ত্ব দিয়ে গেলেন মহাপ্রভু, তখন বোঝা যায় জগতে শ্রদ্ধা ভক্তি কি। যতদিন শ্রদ্ধা ভক্তি লাভ না হয় যেই হোক তিনি জন্মমৃত্যুর চক্র থেকে উদ্ধার পাবে না, তাকে বারবার আবার আসতে হবে। বলছেন আদ্যা সামান্যা সাধনাঙ্কিতা ভাবাশ্রিতা প্রেম রূপেকা। এজন্যই রূপ গোস্বামীর ভক্তি রসামৃত সিন্ধু পড়বেন, ভক্তি রসামৃত সিন্ধু। এখানে ভক্তিকে চার ভাগে ভাগ করলেন, এক সামান্য ভক্তি,
দুই সাধন ভক্তি, তিন ভাব ভক্তি, চতুর্থ প্রেম ভক্তি। তিনি ভক্তি শব্দটি বলতে গিয়ে একটি সম্পূর্ণ গ্রন্থ লিখলেন। তাহলে প্রথমে সামান্য ভক্তি যেটি আমরা করি, আমাদের সামান্য ভক্তিও হয় না, কেন শুধু কিছু চাই। প্রেম ভক্তিকে বিনিময় দ্বারা পাওয়া যায়? কোনোদিন পাওয়া যায় না। কৃষ্ণ কহে আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এই তো বড় মূর্খ, আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দেব, সচরণামৃত দানে আমি বিষয় ভোলাইব। দেখবেন রূপ সনাতন যে চরিত্র, রূপ সনাতন রাজমন্ত্রী ছিল, মহাপ্রভুকে দর্শনের জন্যেই রাজের রাজত্ব ছাড়লেন, সমস্ত ঐশ্বর্য ত্যাগ করলেন মহাপ্রভুর চরণ সান্নিধ্য লাভ করার জন্যে। অমৃত ছাড়ে বেশ মাগে এই তো বরাবর। তাহলে প্রথমে কি, প্রথমে সামান্য ভক্তি, সেটা আবার নিষ্কাম হওয়া চাই, কিছু প্রাপ্তির বাসনা নয়, কেবল কৃষ্ণ সুখৈক তাৎপর্যময় সেবা। কেন ভক্তি করি? কৃষ্ণের প্রসন্নতার জন্যে। কেন নাম করি? মহাপ্রভুর প্রসন্নতার জন্যে। কেন ভক্ত সেবা করি? মহাপ্রভুর প্রসন্নতার জন্যে। কেন সাধু সেবা করি? গোবিন্দের প্রসন্নতার জন্যে। কোনো সুখ নেই, যতক্ষণ সুখ থাকবে ততক্ষণ কামনা, আর কামনার দ্বারা শুদ্ধ ভক্তি হবে না, হবে না, হবে না। কৃষ্ণ সুখৈক তাৎপর্যময় সেবা, কৃষ্ণ সুখ ছাড়া, ভগবত সুখ ছাড়া কোনো বাসনা থাকবে না, তাকে বলে সাধন ভক্তি। তাহলে কি কি সাধন ভক্তি? অর্চন, বন্দন, স্মরণ, কীর্তন, পাদসেবন, দাস্যম, সক্যম, আত্মনিবেদন, যত সাধন করেন এটি প্রধান পদ্ধতি। এই পদ্ধতি ছাড়া কোনোদিন প্রেম ভক্তি সন্ধান পাওয়া যাবে না। এই জন্য রূপ গোস্বামীর গ্রন্থ অধ্যয়ন করতে হবে, তবে জানা যাবে। তাহলে দুই বলে সাধন ভক্তি, তিন বলে ভাব ভক্তি, আরো কঠিন বলে ভাব ভক্তি মনে যুগ ধর্ম হয় অংশ হইতে, কে বলছেন? বলছেন মহাপ্রভু। যুগ ধর্ম হয় অংশ হইতে, আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে, কি বলছেন মহাপ্রভু? যদি মহাপ্রভু না আসেন নাম সংকীর্তন প্রচার হয়ে যেত, কিন্তু যদি আমি মহাপ্রভু না আসি তার জগতে ব্রজভক্তি কেউ প্রচার করতে পারবে না। ব্রজভক্তি, গৌর ভক্তি, রাধা দাস ভক্তি, আমি ছাড়া এই ভক্তি কেউ প্রচার করতে পারবে না। এই জন্য মহাপ্রভু গম্ভীরায় তিনি ১৬ বৎসর ছিলেন। কোথায়? গম্ভীরায়। কি করলেন? পড়বেন অন্তলীলা, চৈতন্য চৈতন্যতে অন্তলীলা পড়বেন। মহাপ্রভু ১৬ বৎসর গম্ভীরার গম্ভীর প্রকৃষ্ট ছিল, রাধা রাধা, তিনি রাধা ভাবে বিবিত হয়ে তিনি প্রেম সাধন করলেন গৌর সুন্দর ভগবান। এটি চৈতন্য চৈতন্যতে অন্তলীলায় ভাবেন।
কলেন মহাপ্রভু গম্ভীরার গম্ভীর প্রকোষ্ঠে। এই জন্য গৌর তত্ত্ব না জানলে কৃষ্ণ তত্ত্বকে জানা সম্ভব না। তবে তৃতীয় হচ্ছেন ভাবগ্নি। কি কি ভাব? দাস্য ভাব, সখ্য ভাব, বাৎসল ভাব এবং মাধুর্য ভাব। মহাপ্রভু কিভাবে ব্রজের বৃন্দাবনে নন্দ নন্দনকে পাওয়া যায় সেই সন্ধান দিলেন, কিন্তু জগতের জীব অনেকে জানেই না। মহাপ্রভু ব্রজের যে কৃষ্ণ কি করে তাকে পাওয়া যায় সেই সন্ধান দিলেন। আমরা গতকাল বললাম না, আমরা যাব কিন্তু গোলোক ধাম, ভূ ভুব স্ব জন তপ মহর ব্রহ্ম বৈকুণ্ঠ গোলোক ধাম। মহাপ্রভু সেই সন্ধান দিয়ে গেলেন গোলোক ধাম। আর সেই গোলোক ধাম দিতে গেলে ব্রজের ভাবাশ্রিত ভক্তি ছাড়া সেখানে প্রবেশ সম্ভব না। তার মধ্যে চারটি ভাব, দাস্য ভাব, সখ্য ভাব, বাৎসল্য ভাব এবং মাধুর্য ভাব, আমরা পরে আস্বাদন করব, তাকে বলে ভাব ভক্তি। আর চতুর্থে বলেন প্রেম ভক্তি। ধর্ম অর্থ কাম মুখ্য প্রেম করিতে মুক্তির প্রয়োজন নেই। অন্য যুগে মুক্তি ছিল কিন্তু কলিতে প্রয়োজন প্রেম। তাহলে ধর্ম অর্থ কাম মুখ্য এবং প্রেম, আর সেই প্রেমকে প্রাপ্তি গেলে কি করতে হবে? সাধন ভক্তি করতে হবে। আর সাধন ভক্তি করতে গেলে ভাব ভক্তির প্রয়োজন, একটা সঙ্গে আরেকটা খুব সংযোগ, তবেই ব্রজের নন্দ নন্দনকে পাওয়া যায়। ভক্তি মুক্তি আদি বাঞ্ছা মনে যদি হয় সাধন করিল প্রেম উৎপন্ন না হয়। যারা কর্মী তারা স্বর্গে যায় ভক্তি, যারা জ্ঞানী তারা মুক্তি চায়, যারা যোগী ভক্তি মুক্তি আদি বাঞ্ছা তারা পরমাত্মার সন্ধান পায়। তে যারা কর্মী তারা স্বর্গে যায়, যারা জ্ঞানী তারা মুক্তি চায়, যারা যোগী তারা পরমাত্মার সন্ধান পায়। তাতেও তারাও কিন্তু শুদ্ধ ভক্তি পেতে পারে না। একমাত্র যারা কৃষ্ণ ভক্ত তারাই শ্রদ্ধা ভক্তের সন্ধান পায়। ন সাধয়তি মাং যোগ ন সাঙ্গং ধর্ম উদ্ধব। কি উদ্ধব? উদ্ধব যোগের দ্বারা আমাকে বশীকৃত করা যায় না, সাংখ্য শাস্ত্র অধ্যয়নের দ্বারা আমাকে বশীকৃত করা যায় না, তপস্যার দ্বারা আমাকে বশীকৃত করা যায় না, আর যোগের দ্বারা আমাকে বশীকৃত করা যায় না। আমি ভক্তির দ্বারা যেভাবে বশীকৃত হই অন্য কোনোভাবে আমাকে বশীকৃত করা যায় না। তো মা, এই জগতে ভক্তি শ্রেষ্ঠ। যখন সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করতে করতে যখন ভগবত নাম সংকীর্তন করা হয় তখন কি হয়? অশুভ শক্তি নষ্ট হয়ে যায় আর গোবিন্দের শ্রদ্ধা হয়, ভক্তি হয় এবং রতি হয়। মা, সাধু সঙ্গে শ্রবণ এবং কীর্তন করতে হয়। তো চলুন আমরাও মা দেবতী সঙ্গে একটু ভাগবত নাম কীর্তন করি। জয় জয় রাধা রমণ হরি বল,
जय जय राधार मनोहरि बोल जय जय राधार मन हरि जय जय राधार मन हरि जय जय राधार मन हरि हो जय जय राधार मन हरि जय जय राधार सकले राधार मन हरि हो जय जय राधार मन हरि 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 जय 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 राधार मन हरि जय जय राधार मन हरि हो जय जय राधार मन हरि जय जय राधार मन हरि जय जय राधार मन हरि केशव माधव गोविंद बोल 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 ओ केशव माधव गोविंद बोल केशव माधव गोविंद बोल जय राधा रम ओ जय जय राधा रम हरि बोल जय राधा रम हरि बोल जय जय राधा रम हरि बोल बोलो राधा रम भगवान की राधा रम भगवान की ताली से बा Thank you.
गोविंद बोला राधे 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 गोविंद बोला राधे 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 गोविंद बोला राधे 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 बोला राधे 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 गोविंद बोला राधे 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 बोला राधे 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 गोविंद बोला राधे 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 बो जय गौरंग बो जय गौरंग बो जय जय गौरंग बो जय जय गौरंग बो जय जय नित्यानंद बो जय जय नित्यानंद बो जय जय नित्यानंद बो जय जय नित्यानंद बो राधा रमण हरि बो हो जय जय राधा रमण हरि बो जय जय राधा रमण हरि बो जय जय राधा रमण हरि बो जय जय राधे 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 सवाई बोलो राधे 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 राधा कुन में राधे राधे श्याम कुन में राधे राधे नारद कुन में राधे राधे ब्रह्म कुन में राधे राधे वृंदावन में राधे राधे निधु वाले में राधे राधे निकुंज वाले में राधे राधे सभा कुन में राधे राधे आशेश्वर में राधे राधे सवाई बोलो राधे राधे अरे भैया बोलो राधे राधे अरे भैया बोलो राधे राधे अरे ताली बजा के राधे राधे वृंदावन में राधे राधे निधुवन में राधे राधे दिल से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे भूतेश्वर में राधे राधे चकलेश्वर में राधे राधे ओ निधुवन में राधे राधे ओ निकुंजवन में राधे राधे ओ राधे 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 ओ जय श्री राधे 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 ओ